কাপ্তাইয়ের নতুন বাজার এলাকা দাদিয়ে রবিবার দুঁজে অভিযান চালাই ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত হনর লাইসেন্স নতা হনর হারণে কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকম ডায়াগনস্টিক সেন্টারের শিলগালা করা হয়। কুরবানির ইঁদুর সামনে রাখি ভারতীয় গরু মোটা তাজাকরণ ওষুধ বিক্রয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে হক মেডিকেল সেন্টারের 3,000 টাকা জরিমানা গুজি ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এই সময় উপস্থিত আছেন কাপ্তাইয়ের নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বাবু সাগর চক্রবর্তী সহ আরও বোধকিয়াই। এখানে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পাইয়ারে নতুন বাজারের ওষুধ বিক্রেতা দোয়ান বন্ধ করে দেখা গেছে। ডায়াবেটিস সেন্টার তাদের কিছুই নাই, তারা ছোট একটা মুদির দোকানের মধ্যে মাঝখানে পার্টিশন দিয়ে 6 ফিট বা 8 ফিট একটা কামরা বানিয়ে নিজের মতো করে তারা রোগ নির্ণয় করছেন। সেখানে কোনো কনসালটেন্ট নেই, ডাক্তার নেই, কিছুই নেই। অর্থাৎ সেই ডাক্তার, সেই কনসালটেন্ট, সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সেই সব, এবং ওই টেস্ট রিপোর্ট দিয়ে অনেক ওষুধ দিচ্ছে। দুইটার মধ্যে আমরা কিছুই পেলাম না। আমরা 3-4টা ওষুধ দোকান দেখেছি, তাদের মধ্যে কিছু অনিয়ম পেয়েছি, ভারতীয় অবৈধ বিক্রয় শুধু ওষুধ পেয়েছি, সতর্ক করেছি, জরিমানাও করেছি এবং বাজার কমিটিকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সেটা সামনে দেখভাল করবে। তবে অবাকবের একটা বিষয় হল ডায়াগনস্টিক সেন্টারে দেখা গিয়ে যে একজনই ডাক্তার, একজনই কনসালটেন্ট, একজনই আবার রিপোর্ট দেয়, আবার বোধ কে ওই রিপোর্ট সাইয়ের ওষুধ কিনের ফার্মেসির তুন, আর ফার্মেসি হলো সমানে ওষুধ বিক্রি করেন। এতার লাই এই ব্যাপারে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণত্বনও সচেতন অন্তর্হার বলে মনে করেন বোধ কে আই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।